একটু নজর রাখা যাক ভাঙড়ের দিকে, কারণ যে খবর পাওয়া যাচ্ছে ভোটের আগেই সেখানে উত্তেজনা, ব্যাপক বোমাবাজির পর্যন্ত অভিযোগ সামনে আসছে। সারা অঞ্চল জুড়ে রীতিমতো তাণ্ডব, ব্যাপক বোমাবাজি। এই মুহূর্তে পরিস্থিতি কি আমরা জানবো পিঙ্কির কাছ থেকে। পিঙ্কি, এখন পরিস্থিতি কি রকম, কি দেখতে পাচ্ছো? সাতুলিয়াতে এসে দাঁড়িয়েছি, সাতুলিয়া ভাঙড়ের সাতুলিয়াতে, এবং এই মুহূর্তে তৃণমূলের একজন আক্রান্ত, আমি একটু ছবিটা দেখাতে বলবো, একজন আক্রান্ত তৃণমূল কর্মী, তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তার মাথা ফেটে গেছে, রক্ত ঝরছে কার্যত। কি হয়েছিল দাদা একটু খুলে বলুন। আমাকে এখানে বসে রয়েছে আমরা চারি ভাই, ওরা আচমকা এসে আমাদের মারছে, বলে গুট খেলাও এখানে, বুধ বসানি যাবে না গো, পাটিয়া বিষ বন্ধ করো, পাটিয়া বিষের ভাঙচুর করছে, গুলি আমার ভাই পোয়েটা মেশিনের বাঁট দিয়ে মেরেছে আমার। মেশিন বলতে কি? হ্যাঁ, গুলি করা মেশিন, আমরা তো জানিনি ওরা গুলি করা মেশিন, আমার বাবুর হাতে গুলি করেছে। হ্যাঁ, আঙুলটা গুলি করেছে। কে গুলি করেছে? আবে ওর নাম কি? আছে বড় কোন আব্বাসুদ্দিন, আব্বাসুদ্দিন আর ওই আবে ইয়ে আর ওই পাড়ার আর একটা আব্বাস আছে, দুজনা মিলে গুলি করেছে ডাইরেক্ট আমাদের বাড়ির বউজিদের, টানা এক্সা করে মারধর করছে, আমরা বাইট হয়ে গেছি, তাও আমাদের বন্দুকির বাঁটলি। আমাদের কতক্ষণ ধরে বোমাবাজি মারধর চলছে? প্রায় আধা ঘন্টা হয়েছে, আমরা বাড়ি ঢুকে গেছি, তাও আমাদের এখানে বাড়ির সামনে বোম মারছে। এই মুহূর্তে সাতুলিয়া, কোথায় কোথায় সাতুলিয়ার ছবি দেখো, বোমাবাজি করার কিন্তু এখানে কার্যত প্রমাণ পড়ে রয়েছে। দেখতে পাচ্ছ সুতুলি, এখনো পর্যন্ত বোমার ছবি। আবারও ভাঙড় উত্তপ্ত, আবারও ভাঙড় উত্তপ্ত, ভাঙড়ে আবার সেই চেনা পরিচিত ছবি চলে হচ্ছে, ছবি উঠে আসছে। তৃণমূলের যে পার্টি অফিস, সেটা ভাঙচুর করা হয় বলে অভিযোগ, এবং পার্টি অফিসের সামনে বোমা মারা হয়। আমি একটু দেখানোর চেষ্টা করবো অমিত সেই ছবিটা দেখানোর জন্য। এখনো সুতুলি পড়ে রয়েছে, সাতুলিয়ায় রয়েছি আমরা, ভাঙড়ের সাতুলিয়া। সেখানে তৃণমূলের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে ভাঙচুর করার অভিযোগ, এবং একই সঙ্গে তিনজনকে আক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ। কার্যত রক্ত ঝরছে, এবং আমি সেই ছবিটা আবার দেখানোর চেষ্টা করবো। পরপর বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ, ব্যাপক বোমাবাজি করা হয়েছে বলে এই এলাকায় অভিযোগ, এবং একাধিক এখানে যারা বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু দেখাচ্ছেন যে সাতুলিয়ার এই অঞ্চল জুড়ে পরপর বোমাবাজি করা হয়, আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠছে। তৃণমূল কর্মী যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে সকাল থেকেই বুথের কার্যত বলা যেতে পারে বুথ থেকে মাত্র 500 মিটার দূরে এই যে জায়গাটি রয়েছে সাতুলিয়ার, সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে যারা রয়েছেন তৃণমূল কর্মী, তারা বলছেন তারা আক্রান্ত হয়েছেন। আমি ছবিটা আবার দেখাবো, আবার আমি অমিতকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। আর এই মুহূর্তে আমরা বড়নগর থেকে বিজেপি এজেন্টকে বসতে বাধা, এবং দেখতে পাচ্ছেন যে এখানে উপনির্বাচনে এখানে বিজেপি প্রার্থী যিনি রয়েছেন অর্থাৎ সজল ঘোষ, তিনি এই সময় সেখানে উপস্থিত রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, স্ট্যাম্পের কথা কোথাও লেখা নেই, ওরা স্ট্যাম্প ছাড়া ঢুকতে দেবে না, ওরা কোথাও স্ট্যাম্পের কথা ভরলে তো লেখা থাকবে সাইন উইথ সিগনেচার, সিগনেচার রিসাইনিং অফিসার মেনে নিচ্ছে, প্রিসাইডিং অফিসার মেনে নিচ্ছে। আপনি তো ফস পুলি আপনি বিকট থাকুন, আপনি জানেন জানেন দাদা দাদা আপনি এজেন্ট কার্ডটা দেখেন তো দাদা দাদা কার্ডটা দেখেন দাদা কার্ডটা দেখেন অথরাইজেশন মান অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখতে পাচ্ছি বড়নগরে সেখানে বিজেপি এজেন্টকে বাধা দেওয়া হচ্ছে, ঠিক কি ঘটছে সেখানে, কি দেখতে পাচ্ছ? রাজ্য পুলিশ ছবিটা করো, রাজ্য পুলিশ আছে। অর্ণব, শোনা যাচ্ছে আমার কথা? রাজ্য পুলিশ আপনাদের তো নিয়ম নেই, আপনাদের তো বুথের বাইরে, অসুবিধা হলো ঢুকেছেন কেন?
আছে ভূতের ভিতর কেন বলুন আপনি ভূতের বাইরে আছে তো কোথায় গেছে আপনি তো ভূতের বাইরে আছে আপনার ছবি আছে আপনি আপনি ভূতের ভিতরে ঢুকেনি ভূতের বাইরে তো ভাষা ওইখানে দাঁড়িয়ে আছেন জান বাইরে যান আমি বাইরে আছি আমি বাইরে আছি বাইরেই আছি আমার লাইনম্যান আমি করব অসুবিধা আপনি কাইন্ডলি বাইরে যান দেখবই আমি ও আপনি ভিতরে আসবেন নি কেন আমি এটুকো দেখব না আমি এটা তো আপনার প্রিমিসে ফ্লয় दामी फर्म देखा लेखा सिग्नेचर ऑफ पोलिंग एजेंट सिग्नेचर ऑफ पोलिंग एजेंटर नीचे की কোথাও লেখা আছে স্ট্যাম্প যদি স্ট্যাম্প না থাকে আমি স্ট্যাম্প দেব কেন সে স্ট্যাম্প চাইছে ওরাই জানে আচ্ছা প্রিসাইডিং অফিসার আপনাকে কি বলবে হ্যাঁ রাজি হয়ে গেল কিন্তু তাতে অন্যরা আপত্তি করছে ভয় দেখাচ্ছে রাজ্য পুলিশ ভিতরে কি করছে বলুন আপনারা বলুন রাজ্য পুলিশ কি করছে আপনারা বলুন আপনারা তো দেখলেন তবে ক্যামেরার সামনে অস্বীকার করতে পারবে না সজল ঘোষ আসবার পর তিনি কিন্তু এজেন্টকে বসান একটি স্ট্যাম্পের কথা বলা হচ্ছে সেই স্ট্যাম্প কিন্তু কোথাও ম্যান্ডেটরি নেই এমনটাই কিন্তু জানাচ্ছেন সজল ঘোষ এবং অন্যদিকে যদি দেখা যায় রাজ্য পুলিশের একজন কনস্টেবল তিনি কিন্তু গেটের ভিতরে প্রিমিসেসের ভিতরে ছিলেন অর্থাৎ একবারে সকালবেলায় কিন্তু নিঃসন্দেহে উত্তপ্ত কিন্তু বরানগরের যে বাইপোল সেই বাইপোলকে ঘিরে এবং এই যে বটকৃষ্ণ যে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেখানে মূলত দুটো বুথ রয়েছে যদি দেখা যায় যে পিএস নাম্বার 102A এসি নাম্বার 113 এবং তার পাশাপাশি যদি দেখা যায় আরও একটি বুথ রয়েছে এবং এই বুথেই কিন্তু গণ্ডগোলের সূত্রপাত হয় যিনি বিজেপির এজেন্ট তাকে কিন্তু বসতে দেওয়া হয় না এবং তারপরেই কিন্তু সজল ঘোষ তিনি কিন্তু আসেন এসে কিন্তু এই মুহূর্তে এজেন্টকে বসানো হয়েছে এবং সেখানে কিন্তু প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেসের যিনি এজেন্ট ছিলেন তিনি কিন্তু বারবার কিন্তু তাকে অর্ণব তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ এজেন্টকে বসতে দিতে পেরেছেন বসতে দেওয়াতে পেরেছেন সজল ঘোষ আমরা দেখলাম যে একেবারে তিনি মাঠ ময়দানে নেমে পড়েছেন অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে চার জুন ভোটের রেজাল্ট কার বাহাদুরি কার কেল্লাফতে সম্পূর্ণ দৃশ্য নাটিকা রিপাবলিক বাংলাতে ভোট 6টা থেকে রাত 12টা মানুষের মহানির্ণয় রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর